দীর্ঘদিন ধরেই রূপালি পর্দায় নেই চিত্রনায়িকা শাবনূর। বর্তমানে একমাত্র ছেলে আইজনকে নিয়ে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন তিনি। তবে আজও তাকে পর্দায় দেখতে মুখিয়ে আছেন নায়িকার ভক্তরা। অবশেষে ভক্তদের অপেক্ষার পালা শেষ হলো। এবার দেশে এসে নতুন খবর দিলেন শাবনূর। তিনটি নতুন সিনেমায় অভিনয় করার খবর দিয়ে নতুন করে ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়ে দিলেন শাবনূর। সিনেমাগুলো হচ্ছে মাতাল হাওয়া, রঙ্গনা ও এখনো ভালোবাসি। কথা ছিল ফিট হয়েই শুটিং শুরু করবেন তিনি। 1-2 কেজি নয়, বরং শরীর থেকে ঝরাতে হবে 15 কেজি। শোনাও গিয়েছিল ওজন কমানোর মিশনে নেমেছেন তিনি। তবে 3 মাসের বেশি সময় ঢাকায় থেকেও আক্ষরিক অর্থে তার শরীরের ফিটনেস বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। সিডনি যাওয়ার আগে শাবনূর জানিয়েছিলেন, অনেকদিন ঢাকায় থাকার কারণে সিডনির কিছু কাজ জমে যায়, সাথে আছে আইজানের স্কুলের ব্যাপারও। তাই শুটিং করার আগে সিডনির ডায়েটিশিয়ান ফিটনেস ইনস্ট্রাক্টরের সাথে কথা বলে ওজন কমানোর মিশনে নামতে চান তিনি। কবে নাগাদ নিজের কাঙ্ক্ষিত ফিটনেসে ফিরতে পারবেন জানতে চাইলে তিনি জানান, কয়েক মাসের মধ্যেই পুরোপুরি ফিট হয়ে তবেই ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। স্বাভাবিকভাবে শাবনূর ভক্ত ও নির্মাতারা ধরে নিয়েছেন শীঘ্রই শুটিংয়ের ব্যস্ত হয়ে পড়বেন এ নায়িকা। কিন্তু তাদের সব আশা মিথ্যে করে দিয়ে প্রবাস জীবনে ফিরে গেলেন তিনি। অনেকের ধারণা ফিট হতে না পারায় গোপনে দেশ ছেড়েছেন তিনি। তার ফের আশা নিয়েও সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এখন শাবনূরের পক্ষ থেকে সঠিক তথ্য জানার অপেক্ষায় ভক্তরা।